এরপরে তিবিরিয়া সাগরের পারে শিষ্যদের কাছে আবার যিশু দেখা দিলেন। ঘটনাটা এইভাবে ঘটেছিল। সিমন পিতার থোমা, যাকে যমজ বলে, গালিল প্রদেশের কান্না গ্রামের নথনেল শিবদিয়ের ছেলেরা এবং যিশুর অন্য দুজন শিষ্য একসঙ্গে ছিলেন। সিমন পিতার তাদের বললেন, আমি মাছ ধরতে যাচ্ছি। তারা বলল, আমরাও তোমার সঙ্গে যাব। তখন তারা বার হয়ে নৌকায় উঠলেন, কিন্তু তারা সারা রাত কিছুই ধরতে পারলেন না। সকাল হয়ে আসছে এমন সময়ে যিশু সাগরের পারে এসে দাঁড়ালেন, কিন্তু শিষ্যরা তাকে চিনতে পারল না। সন্তানেরা, তোমরা কি কিছুই পাওনি? কিছু পাইনি। নৌকার ডান দিকে তোমাদের জাল ফেলো, তোমরা কিছু ধরতে পারবে। তখন তারা জাল ফেলল, আর এত বেশি মাছ উঠল যে তারা তার টেনে তুলতে পারল না। যিশু যে শিষ্যকে ভালোবাসতেন, সেই পিতরকে বললেন, উনি প্রভু। সেই সময় পিতরের গায়ে কোনো কাপড় ছিল না, তাই যখন সে শুনল উনি প্রভু, তখন গায়ে কাপড় জড়িয়ে সাগরে ঝাঁপ দিলেন। অন্য শিষ্যরা মাছে ভরা জালটা টানতে টানতে নৌকায় করে পাড়ে নিয়ে আসলেন। তারা পাড় থেকে বেশি দূরে ছিল না, কম বেশ 200 হাত দূরে ছিল। পাড়ে নেমে এসে তারা কাঠকয়লার আগুন এবং আগুনের উপরে মাছ দেখল এবং রুটিও দেখল। এখন যে মাছ ধরলে তা থেকে কয়েকটা আনো। শ্রীমন পেতন নৌকায় গিয়ে জালটা পাড়ে টেনে আনলেন। 153টা বড় মাছে জালটা ভরা ছিল। এত মাছ থাকলেও তবু জালটা ছেড়ে নে, এসো এবং খাও। শিষ্যদের মধ্যে কারো সাহস হল না জিজ্ঞাসা করতে যে আপনি কি, কারণ তারা জানত তিনি প্রভু। তাই যিশু এসে রুটি নিয়ে তাদের দিলেন, আর সেইভাবে মাছও দিলেন। মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার পর যিশু এই তৃতীয়বার শিষ্যদের দেখা দিলেন।